তন্ত্র মানে চূড়ান্ত শৃঙ্খলা। এটা লাগাম ছাড়া উচ্ছৃঙ্খলতা নয়, এটা কোনো বাহ্যিক যন্ত্রের মতো শরীর ও মনকে ব্যবহার করতে শেখা। এটা অগস্ত্য মুনির দেওয়া এক অনন্য উপহার। এমন এক তান্ত্রিক পদ্ধতি তিনি প্রতিষ্ঠা করেছিলেন যা 100% শরীরের মধ্যেই প্রথিত, বাইরে কিছু নেই। আপনি যখন তন্ত্র বলেন, তান্ত্রিক শব্দটা তো সকলেই শুনেছেন, আর এটা নিয়ে নানা কথাও প্রচলিত আছে, এই ব্যাপারটার উপর কিছু আলোকপাত করবেন? জিনিসটা আদতে কি? কালো জাদু, অন্ধকারের কলাকৌশল? সৃষ্টির অধিকাংশটাই অন্ধকার কলাকৌশল। আলো খুব সামান্য একটি ঘটনা এই সৃষ্টির বুকে, তাই না? সৃষ্টির অধিকাংশটাই কি অন্ধকার নয়? হ্যাঁ, আলো খুব সামান্য একটি ঘটনা, অত্যন্ত সীমাবদ্ধ ঘটনা। আলো আসার জন্য কোনো কিছুকে পুড়তে হবে। এই আলোকে অবিচ্ছিন্নভাবে পাওয়ার জন্য এই গ্রহের কিছু একটা পুড়েই চলেছে এই মুহূর্তে। পরিবেশ নিয়ে সচেতন মানুষদের এটা অবশ্যই বুঝতে হবে। এই আলোর বিন্দুগুলি পাওয়ার জন্য কোথাও কিছু একটা পুড়ছে। আমরা বলি বাল্বটা জ্বলছে, এটাও সেই পুড়ছে, কিন্তু এটাকে জ্বালানোর জন্য অন্য কিছু একটা পুড়ছে, তাই না? এটাই হলো আলোকে পাওয়ার উপায়, তা সে বৈদ্যুতিক বাল্ব অথবা সূর্য। কিছু একটা জ্বলছে, যাই জ্বলুক না কেন, একদিন শেষ হতে বাধ্য। হ্যাঁ, তো এই কারণেই আমরা বলি দায়িত্ববোধহীন হয়ে জ্বালানোর মানে আপনি মোমবাতিকে দুদিক থেকেই জ্বালাচ্ছেন। কারণ আমরা বুঝি যে আলো আসতে গেলে কিছুকে পুড়তেই হবে। তো আলো পাওয়ার জন্য যদি কিছুকে জ্বালান, ভালো হয় আলোকে নিয়ন্ত্রণ করুন এবং কম করে রাখুন, নতুবা জিনিসটা পুড়ে যাবে খুব তাড়াতাড়ি। আলো অত্যন্ত সীমাবদ্ধ, সারা ব্রহ্মাণ্ডই হলো অন্ধকার কলাকৌশল, তাই না? তো অন্ধকার কলাকৌশলের অনুশীলন কেউ করলেই সেটা জীবন বিরুদ্ধ হবে তা নয়। অন্ধকার কৌশল জীবন বিরুদ্ধ হবেই তা নয়। ওকাল্ট বা গুপ্তবিদ্যায় কিছু জঘন্য গুপ্তবিদ্যা বিশারদ আছেন যারা অন্যের জীবন নষ্ট করতে চান, রোগগ্রস্ত করেন, মৃত্যু ঘটান। সেই কারণেই আপনি ভাবেন গুপ্তবিদ্যা সবসময় নেতিবাচক, আর সামাজিকভাবেও ওই রকম মানুষদেরই আপনি দেখেন, কিন্তু গুপ্তবিদ্যা হলো সর্বোচ্চ মানের। শিব গুপ্তবিদ্যা বিশারদ, প্রতিটি গুরুই গুপ্তবিদ্যায় পারদর্শী। আপনাকে যে সম্ভবিত দীক্ষিত করি, এটাও গুপ্তবিদ্যা, না হলে কাজ করবে কি করে? গুপ্তবিদ্যা এক ধরনের নৈপুণ্য, এটা এক ধরনের প্রযুক্তি। এই মুহূর্তে আমার সেলফোন বার করে কারোর সঙ্গে কথা বলতে পারি পৃথিবীর অন্য প্রান্তে, এটা একটা প্রযুক্তি। ধরুন সেলফোন ছাড়াই এখন আমি যদি আমেরিকায় কারোর সঙ্গে এইভাবে কথা বলি, এটাই গুপ্তবিদ্যা। তো প্রযুক্তি গুপ্তবিদ্যার থেকে আলাদা কিছু নয়। আপনি ভিন্ন ধরনের উপাদান ব্যবহার করছেন, কিন্তু আসলে এটা একই জিনিস। যখন আধুনিক প্রযুক্তি ছিল না, গুপ্তবিদ্যা ছিল চূড়ান্ত প্রাসঙ্গিক। কিন্তু আজ আধুনিক প্রযুক্তি যত এগোচ্ছে, ততই কমছে গুপ্তবিদ্যার প্রাসঙ্গিকতা। তো আপনি এসেছেন মুম্বাই থেকে, বোম্বে, মুম্বাই। আপনার মাথায় এটা ঢোকাতে চাইছি যাতে সমস্যায় না পড়েন। ধরুন 1000 বছর আগে সদ্গুরু কোয়েম্বাতোরে থাকেন বলে শুনলেন, আপনার তীব্র ইচ্ছা হচ্ছে, আপনি যেতে চান, কিন্তু মুম্বাই থেকে কোয়েম্বাতোর হেঁটে যাওয়া এবং আসা সহজ যাত্রা নয়। যদি ঝুঁকি নেন, আপনি জানেন না যে আবার মুম্বাই ফিরতে পারবেন কি না, আপনি জানেন না রাস্তায় কি ঘটতে পারে, হয়তো করতেই পারলেন না। তো মুম্বাইতে বসেই আপনি, ও সদ্গুরু দয়া করুন, আমার কাছে আসুন, আমি আসতে পারছি না, দয়া করুন। এখন আমি যদি অতুলের জন্য কিছু করার কথা ভাবি, ও মুম্বাইতে থাকে আর কোয়েম্বাটোরে আসতে পারছে না, হয়তো তখন আমি তাকে সম্ভবিতে দীক্ষিত করতে চাইব মুম্বাই। কিন্তু অতুলের মন তো চারিদিকে বিক্ষিপ্ত হয়ে আছে, সে বসে থেকে কিছু অনুভব করে আর ভাবে,
ওহ, আমি বোধহয় আজগুবি কল্পনা করছি। তার স্ত্রী বলেন, তুমি পাগল হয়ে গেছো, যাকে তুমি দেখোইনি তিনি তোমার জন্য কিছু করছেন, চুপচাপ কাজে চলে যাও। সে কিছু একটা অনুভব করছে, কিন্তু তার যুক্তি, বিচারবোধ, তার পরিবার বলছে মূর্খ হয়ে যেও না। তখন সদগুরু যেটা করবেন, মুম্বাইতে হয় না এরকম একটি দক্ষিণ ভারতীয় জয়ফুল নেবেন, আর অতুল বসে আছে এভাবে, তার হাতে এটা পড়বে। এখন অতুল বসে পড়বে সম্ভাবিতে দীক্ষিত হওয়ার জন্য, কারণ একটা জুঁইফুল পাঠানো হয়েছে। কিন্তু আজ আমি ফোন করে বলবো এখানে আসুন, বা একটা পুস্তিকা পাঠিয়ে বলবো আসুন এখানে বসে করুন, বা যদি জুঁইফুল পাঠাতেই হয় পাঠাবো দিয়েই চলে। তো আধুনিক প্রযুক্তি গুপ্তবিদ্যাকে অচল করে দিচ্ছে, কিন্তু আমি চাই হাজার বছর পিছিয়ে যান, দেখবেন কতটা মূল্যবান ছিল গুপ্তবিদ্যা। হ্যাঁ, হাজার বছর আগে শুধু ভাবুন, আপনি মুম্বাইয়ে আর আমি আছি কোয়েম্বাটোরে, আপনি কিছু চাইলেন আমার থেকে, কল্পনা করুন গুপ্তবিদ্যার মূল্যটা, তাই না? কিন্তু আজ সেই মূল্য আর নেই, তাই সব ধরনের ভণ্ডরা যাবতীয় অবান্তর কাজ করছেন। গুপ্তবিদ্যা আদৌ নেতিবাচক নয়। এখন এই ইংরেজি ওকার্ট শব্দটা নির্দিষ্টভাবে বলে না যে কোনটাকে তারা গুপ্তবিদ্যা বা ওকার্ট বলছেন। সম্প্রতি একজন আমাকে প্রশ্ন করেন, স্বামী আমাতে মনে হয় কোনো গুরু হবেন, তার কথায় তন্ত্র হলো শুধুই মনের আচ্ছন্ন ভাবকে কাটিয়ে ওঠার রাস্তা, শুধুই আবেশকে কাটিয়ে ওঠা, একেবারে বাজে কথা। দুর্ভাগ্য হল আজ আবার তন্ত্রের নতুন অর্থ নির্ধারণ করা প্রয়োজন, কারণ এটা মানুষের দ্বারা বিকৃত হয়ে গেছে। প্রথমে এটা বুঝতে হবে, তন্ত্র শব্দের অর্থ হলো কৌশল বা প্রযুক্তি। কিন্তু যেহেতু আমেরিকার উপকূল থেকে ফিরে আসা তন্ত্রের কথা আপনি শুনছেন, ভাবছেন তন্ত্র মানে লাগাম ছাড়া উচ্ছৃঙ্খলতা। না, তন্ত্র মানে চূড়ান্ত শৃঙ্খলা। এটা লাগাম ছাড়া উচ্ছৃঙ্খলতা নয়, এটা চূড়ান্ত শৃঙ্খলার মধ্যে কোনো বাহ্যিক যন্ত্রের মতো শরীর ও মনকে ব্যবহার করতে শেখা। যেমন আপনি ব্যবহার করেন কম্পিউটার বা স্ক্রুড্রাইভার, ঠিক সেভাবেই আপনি শরীর এবং মনকে ব্যবহার করতে শেখেন। এর জন্য প্রচণ্ড শৃঙ্খলার প্রয়োজন, উচ্ছৃঙ্খলতা নয়, অসংযম নয়। তন্ত্র সেরকম জিনিস নয়, পশ্চিমী লেখকরা বইতে যেভাবে লিখেছেন সব রকমের জিনিসের কথা, না, তান্ত্রিক গ্রন্থগুলি চূড়ান্ত শৃঙ্খলার, কোনো রকম অসংযমের নয়। যেহেতু তারা শরীরের কথা বলে, আর এই মুহূর্তে আধুনিক সমাজ শরীর বললেই শরীরের প্রজনন অঙ্গের কথাই নিশ্চিতভাবে ধরে নেয়, অন্য অংশের কথা ভাবতেও পারে না। তো আপনি শরীর বললেই তারা মাত্র কয়েকটা অঙ্গের কথাই ভাবছে, ব্রেনের কথা ভুলে গেছে। যেহেতু তারা শরীরের কয়েকটা অঙ্গের কথাই ভাবছে, তাই যৌনতা ছাড়া কোনো কিছু ভাবতে পারছে না। এটা হলো শরীরকে অসামান্য যন্ত্রের মতো ব্যবহার করতে শেখা। সত্যিই তাই, এটাকে ব্যবহার করার পদ্ধতি না জানলে কি করবেন এখানে? যদি আপনি না জানেন কিভাবে এই ভৌত শরীর ও প্রাণশক্তিকে ব্যবহার করতে হয়, কি করবেন আপনি? আপনার কোনো কিছুর ওপর প্রভাব থাকবে না, এটাই তন্ত্র। তন্ত্র মানে প্রযুক্তি, তন্ত্র মানে নির্দিষ্ট নৈপুণ্য। তন্ত্র ছাড়া কোনো গুরু হয় না, তার যদি কোনো প্রযুক্তি না থাকে তিনি গুরু নন, তিনি শুধু শান্ত প্রকৃতির সাধু, যিনি সকলকে আশীর্বাদ আশীর্বাদ আর আশীর্বাদ করে। আশীর্বাদের কোনো বাচ বিচার থাকে না। এখন আপনি যদি চোর হন আর আপনি
যদি কোনো সাধুকে দেখেন তার আশীর্বাদ চাইবেন, তিনি আশীর্বাদ করবেন যাতে আজকের কাজটা ভালো করে করতে পারেন, কারণ তার আশীর্বাদের কোনো বাছবিচার নেই, তিনি তা পারেন না, সেটা তার নিয়ন্ত্রণে নেই। এমনকি দস্যু উপজাতি যারা পিণ্ডারী বা এরকম যারা আছে, তাদের নিজস্ব দেব এবং দেবী থাকত, নিজস্ব সাধুও থাকত, তাদের দেবতারা পথ নির্দেশ দিত কোথায় লক্ষ্যভেদ করতে হবে, খুব সফল ছিল তারা। কয়েক শতাব্দী ধরে এটা ছিল তাদের পেশা, দস্যু বৃত্তি তাদের পেশা। তো যতক্ষণ পর্যন্ত আপনি মোলায়েম পদ্মের মতো ধার্মিক হয়ে শুধু আশীর্বাদ আশীর্বাদ আর আশীর্বাদ করে যান, কাজটাকে আমি ছোট করছি না, তারা তাদের পথে সুন্দর, কিন্তু তারা ঠিক সেরকম মানুষদের জন্য নন যাদের আত্মজ্ঞান লাভের আকাঙ্ক্ষা রয়েছে। তারা সেই মানুষদের জন্য নন, তারা সেই মানুষদের জন্য জীবনে যাদের সামান্য উন্নতির চাহিদা রয়েছে। যদি আপনি গৃহস্থালির দোকানে যান, জীবনে সামান্য উন্নতি করতে পারেন, তাই না? হ্যাঁ কি না? সত্যিই পারেন। টেলিভিশনে প্রতিদিন দেখি লোকেরা বলছেন, ও এই বিছানাটা আমি কিনেছি, আমার জীবনটাই বদলে গেছে, এটা অসাধারণ। আমি জানতাম না একটা বিছানা বা বালিশ সেটা করতে পারে, আমি জানতাম না। দেখেছেন এটা, আমার গোটা জীবনটা পুরোপুরি বদলে গেছে। তো গৃহস্থালির দোকানে গিয়ে যদি এমন কিছু নিয়ে আসেন যেটা আপনার নেই, জীবনে সামান্য বদল করতে পারেন। জীবন পরিবর্তন, এই জীবন পরিবর্তন বলতে কতটা পরিবর্তন হবে সেটা বহু জিনিসের উপর নির্ভর করে, সেটা পরিবর্তিত হয়েছে তা বহু কিছুর উপর নির্ভর করে, তাই না? ধরুন এখন আপনার ঠান্ডা লাগছে, আপনার কোনো জ্যাকেট নেই আমার মতো, আর আপনি সেটা পেলেন, এটা জীবন বদলে দেবে, তাই না? তাই নয় কি? তো আমরা কি এটা নিয়ে কথা বলছি? তা যদি হয় ঠিক আছে যে আশীর্বাদ আশীর্বাদ আশীর্বাদ, কিন্তু যদি আধ্যাত্মিক উন্নতির কথা বলেন যা আপনার চূড়ান্ত প্রকৃতির কাছে পৌঁছানো, সেই নৈপুণ্য ছাড়া গুরু কি করে হবেন তাকে গুরু বলতে পারেন না। এই নৈপুণ্যের অর্থ এমন বিশেষ কিছু করার ক্ষমতা যা মানুষ নিজের সঙ্গে করতে পারেন না। এটা বুঝতে হবে, এটা স্পষ্ট করে দিতে চাই আপনাদের মধ্যে, তন্ত্র না থাকলে, এই তন্ত্র বা প্রযুক্তি না থাকলে, তন্ত্র হলো প্রযুক্তি সংস্কৃত শব্দ, যেভাবে আপনি বিশ্বাস করেন তা নয়। তো তন্ত্র যদি না থাকে গুরু বলে কিছু হয় না। সত্যি কারণ গুরুর অর্থ হলো আপনাকে আস্তিন গোটাতে হবে, আর এটা কারিগরের কাজ, জিনিসকে ঠিক করতে হবে। কিছু ঠিক করতে গেলে আপনাকে জানতে হবে কোনটা কি, কিছু প্রযুক্তি আপনার হাতে থাকতেই হবে, আর সেটাই তন্ত্র। ঈশাতে কি তন্ত্র আছে? যথেষ্ট আছে, সব জায়গায় আছে, বিভিন্ন ধরনের। কিন্তু যোগের তাৎপর্য হলো এটা ধর্মীয় আচার সর্বস্ব নয়। তন্ত্রের দুটি মাত্রা আছে, একটি হলো আপনি বাহ্যিক উপকরণ ও জিনিস ব্যবহার করছেন যা ধর্মীয় আচার সর্বস্ব। যৌগিক তন্ত্র হলো যেখানে আপনি শুধু ভৌত শরীর ও প্রাণ শক্তিকে ব্যবহার করছেন, অন্য উপাদানের প্রয়োজন নেই। তো এই দুটিকে আলগাভাবে বিভক্ত করা হয়েছে দক্ষিণাচারী ও বামাচারী পথ হিসেবে। বামাচারী পথ বাহ্যিক উপকরণ ব্যবহার করে, দক্ষিণাচারী পথ কোনো উপাদান ব্যবহার করে না, শুধু শরীরকে কাজে লাগায়। প্রধানত এটি যৌগিক তন্ত্র, মূলত যা আমরা শুধু নিজেদের ভিতরে করি,
এটা অগস্ত্য মুনির দেওয়া এক অনন্য উপহার। এমন এক তান্ত্রিক পদ্ধতি তিনি প্রতিষ্ঠা করেছিলেন যা 100% শরীরের মধ্যেই প্রথিত, বাইরে কিছু নেই। একটি বালি বা চালের দানাও ব্যবহার করা হয় না তন্ত্রের বিভিন্ন মাত্রার অনুশীলনের জন্য। সবকিছুই কেন্দ্রীভূত শরীরের মধ্যে। আমাদের জন্য এটাই তার উপহার। এটা অন্যতম শ্রেষ্ঠ জিনিস মানবতন্ত্রের হিসেবে। এটা আমাদের জন্য যে কোনো উৎস থেকে পাওয়া অন্যতম শ্রেষ্ঠ উপহার। এটাই তার উপহার।